আপনি কি জানেন ইন্ডিয়াতে যে 10 টাকা দামের ম্যাগি, যা খুব সহজেই আমরা যে কোনো দোকান থেকে পেয়ে যাই, কিন্তু বাইরের দেশে তার দাম কত? এমন চেয়ার তো আপনারা দেখেছেন, কিন্তু আপনি কি জানেন এই চেয়ার কোন কারণে ব্যবহার করা হয়? আর আপনি কি জানেন ডক্টর ইঞ্জেকশন লাগানোর আগে এমন ঝাটকা কেন দেয়? জানার জন্য ভিডিওটি পুরো দেখুন। ফ্যাক্ট নাম্বার 5, এই চেয়ার তো আপনি অনেক জায়গায় দেখেছেন, ব্যাংক, রেল স্টেশন, হসপিটাল, আরও অনেক জায়গায়। এটা দেখার পর আপনার কি মনে আসছে? অবভিয়াসলি লম্বা টাইম ধরে বসে থাকা। আর এটা সত্যি যে যেখানে আপনি এই চেয়ারগুলো দেখতে পারবেন তো বুঝে যান অনেক টাইম লাগবে, তার মানে আপনাকে অনেক টাইম ধরে ওয়েট করতে হবে। তাই জন্য এই চেয়ারগুলি বেশিরভাগ ব্যাংকে দেখতে পাওয়া যায়, যার কারণে আপনি ভালো করে রেস্ট নিতে পারেন। ফ্যাক্ট নাম্বার 4, টাইটানিক শিপে থাকা চিপ বেগার, তিনি যখন জানতে পারলেন যে টাইটানিক ডুবতে চলেছে, তখন তিনি কিচেনে গিয়ে দেখেন হুইস্কির বোতল রয়েছে। তখন তিনি ওই বোতলের পুরোপুরি পান করে নেয়। তারপর তিনি 3 ঘন্টা ধরে ঠান্ডা জলে পড়েছিল আর সে মরেওনি। আর তার কিছুক্ষণ পর রেস্কিউ টিম এসে তাকে বাঁচিয়ে নেয়, আর এটা করে সে বেঁচে যায়। সাধারণত হুইস্কি তার শরীরকে গরম রেখেছিল, আর তার নেশাও ছিল, তার জন্য ঠান্ডা জলে তার ঠান্ডা বেশি মনে হচ্ছিল না। ফ্যাক্ট নাম্বার 3, এটা দেখে আপনি ভাবছেন এটা আবার কোন এয়ারপোর্ট যেখানে এত প্লেন, কিন্তু এটা কোনো এয়ারপোর্ট না, এটা প্লেনের কবরস্থান বলতে পারেন। এখানে 5,000-এরও বেশি রিটায়ার্ড নেভি, আর্মি, মিলিটারি আর আদার্স গভর্নমেন্ট এজেন্সির প্লেন রয়েছে, তাও 80-এরও বেশি বিভিন্ন রকমের। এখানে নাসাদেরও প্লেন আছে। এই জায়গাটির নাম হলো এয়ারজোন টেক্সিস ডেজার্ট, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বানানো হয়েছিল। এটি প্রায় 2,600 একর জমি জুড়ে রয়েছে। কিছু এয়ারক্রাফট তো কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে চলে যায়, কিন্তু কোনো কোনো এয়ারক্রাফট ভাই বছরের পর বছর ধরে পড়ে থাকে। ফ্যাক্ট নাম্বার 2, ম্যাগি, যেটা কিনা 2 মিনিটে তৈরি হয়ে যায়। সেটা আলাদা ব্যাপার যে ম্যাগি কখনো 2 মিনিটে তৈরি হয়নি, আর এই ম্যাগি খুব সহজেই আপনি কোনো দোকান থেকে 10 টাকায় পেয়ে যাবেন। কিন্তু আপনি কি জানেন এই ম্যাগি ইন্ডিয়ার বাইরে কত টাকায় বিক্রি হয়? চলুন দেখি। সবার আগে ইউএসএতে এই ম্যাগি 230 টাকায় পাওয়া যায়, হংকংয়ে 150 টাকায়, নিউজিল্যান্ডে 34 টাকায়, অস্ট্রেলিয়ায় 55 টাকায়, আর পাকিস্তানে 230 টাকায়, ভিয়েতনামে তো সবচেয়ে কম 17 টাকায় পাওয়া যায়। হ্যাঁ, ইন্ডিয়াতে 10 টাকায় বিক্রি হলেও কিন্তু বাইরের কান্ট্রিতে ম্যাগি প্রচুর দামে বিক্রি হয়। ফ্যাক্ট নাম্বার 1, ইঞ্জেকশন লাগানোর আগে ডক্টররা সিরিঞ্জকে ঝাঁকি কেন দেয়? আবার এটা ভাববেন না যে এটা করতে তাদের মজা লাগে। সাধারণত যখন ওষুধ সিরিঞ্জে ভরা হয় তখন সবসময় তার মধ্যে ছোট ছোট এয়ার বাবলস ঢুকে যায়। সেটা যদি ডক্টর আপনার শরীরে পুশ করে দেয় তাহলে আপনার শরীরে রক্তকণিকা নষ্ট হতে পারে আর আপনি ডিলিট হয়ে যেতে পারেন। তাই ডক্টর এয়ার বাবলস বের করার জন্য ঝাঁকি দিয়ে থাকে। পরের বার যখন আপনি ইঞ্জেকশন লাগাতে যাবেন তখন আপনি অবশ্যই দেখবেন এয়ার বাবলস পুরোপুরি বেরিয়েছে কিনা, না হলে আপনার আত্মা বেরিয়ে যাবে। এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।